নমস্কার বন্ধুরা, সবেমাত্র ডিউটি থেকে ফিরলাম আর কি। এখন বাজে মোটামুটি 6:15, আর আজকে টেম্পারেচার এখানে 44°C, হিউমিডিটি একটু কম 58, কিন্তু ঘাম প্রচণ্ড হয়। আর 44 টেম্পারেচার হলো ইটস ফিল লাইক 50, বিশাল গরম। কালকে আমার ছুটি আছে, তাই প্ল্যান করলাম আজ ঘরে ফিরে সূর্যাস্তটা দেখতে যাব। আমি কাতারের পশ্চিম দিকে থাকি, সেখানে পোর্ট, আর পোর্টের পাশ থেকে সূর্যাস্তটা দেখা যাবে সমুদ্র ওখানে। তাই যেমন চিন্তা ঠিক তেমন কাজ। আমার ঘরের একদম পাশেই সমুদ্র, মানে হেঁটে হাঁটা পথে 5 মিনিট হয়তো লাগবে। আমি সাইকেল করে যাব, কিন্তু এই সাইডে এখনও কনস্ট্রাকশন চলছে। ওখানে একটা ভালো একটা পার্ক মতো তৈরি করা হবে, বিচ সাইড পার্ক। আমি ঠিক জানি না ওখান থেকে কতটা সূর্যাস্ত দেখা যাবে, তবে বেরিয়ে পড়ি। আমার ব্লগসগুলো শুধুমাত্র নিজের ছোটো ছোটো ঘোরাফেরাগুলো সবার সাথে শেয়ার করে নেওয়া আর কি। মিউজিক তো আমি প্রথমে অ্যাপসের ফ্রি ডাউনলোড মিউজিক থেকেই ইউজ করতাম, কিন্তু পরে কপিরাইট ইস্যু আসছে বলে আমি ভারটা সৌরভ মণ্ডলকে দিলাম। সৌরভ গানেওয়ালি মিউজিক দিয়েছে, কিন্তু ব্লগসেই প্রথমবার। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কী মনে হয়? যাই হোক, কালো ভ্রমণকে একটু ধুয়ে পুছে নাই, ঝেড়ে পুছে আর কি ঠিকঠাক করে নিলাম, আস্তে আস্তে বেরাই। গরম কিন্তু প্রচণ্ড, আর সূর্যাস্ত যাবে যাবে করছে, তো বেরিয়ে গেলাম। ভিডিওটা একটু নতুন ধরনের করার চেষ্টা করলাম, জানাবেন কেমন হয়েছে। এই রাস্তাটা চেনাশোনা নিশ্চয়ই, আগে অনেক ব্লগসে দেখিয়েছি। আজ আমরা ডান দিক বাদিক না গিয়ে সোজাই বেরিয়ে যাবো আর, সোজা গেলেই বীজ। ঘর থেকে হেঁটে গেলে বীজটা মোটামুটি 5 মিনিটে পৌঁছানো যায়, আর সাইকেল থাকলে 1-1.5 মিনিটে হয়ে যায়। একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, দেখার কিছু নেই, চারিদিকে বালি আর বালি, আর কনস্ট্রাকশন চলছে ঘর বাড়ি এই আর। এই সামনের ভিলাগুলো আমাদের কোম্পানি অ্যাকোমোডেশন নিয়ে, যারা টিম লিডার আছে, সুপারভাইজার আছে, তাদের জন্য দেওয়া হয়েছে। এই রাস্তাটা শেষ হয়েছে, আর সেখান থেকে সমুদ্র। আমিও টুকটুক করে বেরিয়ে গেলাম, একটা গরম হাওয়া এসে লাগছে, আর ঘাম যে আরম্ভ হয়েছে, হিউমিডিটি কিন্তু প্রচণ্ড বেশি এখানে, দেখা যায় না আর কি। এসে গেছি সেই সমুদ্রের পশ্চিম দিক, আর সেই সূর্য ডুবে যাচ্ছে, মোটামুটি আর 5 মিনিটের মধ্যে সূর্যটা হয়তো ডুবে যাবে। আর একটু আগে এলে ভালো হতো, কিন্তু এই যে গরম, এই গরমে সাইকেল বাইরে সাইকেলে বেরোনো মহা জ্বালা, ঘেমে নে অবস্থা খারাপ। কিন্তু এখান থেকে দেখা না গেলেও আমি ওই সাইডটা কিছু দেখতে পারি, পোর্ট এরিয়ায় গিয়ে একটু ঘুরে ফিরে আসতে পারলে তাহলে ভালো হতো। পোর্ট এরিয়া যেতে হলে আমার মোটামুটি 10-15 মিনিট লাগবে সাইকেলে, কিন্তু ততক্ষণ সূর্য ডুবে যাবে, আর ফটো তোলা যাবে না বা ভিডিও রেকর্ডিং করা যাবে না। এই এরিয়াটা ফুললি আন্ডার কনস্ট্রাকশন, হয়তো আগামী 6 মাসের মধ্যে আমার মনে হয় এখানটা কিছুটা হয়ে যাবে, একটা সুন্দর একটা সাইড মতো বিচ সাইড বা ওয়াকিং প্লেস, সাইক্লিং প্লেস করে দেবে তারা। ওদিকটা আরম্ভ হয়ে গেছে, তো যাই হোক, আর সেখানটা দেখানো গেল একটু। মোটামুটি আজকে এখন ভাটার টাইম, জলটা নেমে গেছে অনেক, আর সূর্যটা ওই চলে যাচ্ছে একদম লাস্ট মোমেন্টে, অল্প একটু ক্যাপচার করতে পারলাম। কিন্তু আমি পোর্টেরিয়া যাব, আর এই ভিডিওতে পোর্টেরিয়াও দেখা যাবে, দেখি ওখানে কতটা কী দেখা যায় কী হচ্ছে। সূর্য অস্তটা আর একটু ভালো করে দেখার জন্য আমি এই পোর্টেরিয়া এলাম, আর এখানে এটা আমাদের পোর্ট, এটা তৈরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। যেটা চিন্তা নিয়ে ভিডিওটা আরম্ভ করেছিলাম সানসেটটা দেখার জন্য, তো খুশি লাগছে, আশা করি সেটা দেখাতে পারলাম এই এন্ডিংয়ে। একদম মিনিট 5-এর মধ্যেই হয়তো সূর্যটা পুরো অদৃশ্য হয়ে যাবে, তারপরে মোটামুটি 15-20 মিনিট আলোটা থাকে, আর এই যতক্ষণ আলো আছে মোটামুটি 1 ঝলক আমাদের পোর্টটা দেখে নেওয়া। পোর্টের মধ্যে কিছু নেই, তৈরি হচ্ছে কনস্ট্রাকশন, যতটা পারা যায় আজকে আমার আসার উদ্দেশ্যটাকে ক্যামেরাবন্দি করে নেওয়া। একটা মিড রেঞ্জের ক্যামেরা মোবাইল থেকে এর থেকে ভালো হয়তো আর ছবি তোলা সম্ভব হবে না, যতটা বললাম করে নিলাম। কিছু স্টিল ফটো তুলে রাখলাম, কালো ভ্রমের ছবি না তুললেই নয়। কিন্তু
সূর্য ডুবে গেল, এখন আজান পড়ছে, আর এরকম একটা টাইমিং, খুব সুন্দর টাইমিং। আমি বিকালে যখন ভারতবর্ষে ছিলাম ইন্ডিয়া কলকাতায়, একটা সন্ধ্যেবেলায় শাঁখের আওয়াজ, বা এই এখন বিদেশে কাজ করি, মুসলিম কান্ট্রিতে কাজ করি, সন্ধ্যেবেলায় একটা নামাজ পড়ে আজান দেওয়ার আওয়াজ, মানে একটা অন্যরকম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এই সময়টা, এই গোধূলি যেটা বলে। আজ তাহলে এখানে শেষ করলাম, জানি না কেমন লাগলো কাতালের পরিবেশ। আমার কিন্তু আমি খুব উপভোগ করি জায়গাগুলো, সুন্দর জায়গা। হয়তো আমি শাঁখের আওয়াজ পাই না এখন, কিন্তু নামাজটা যখন আওয়াজ পাই সন্ধ্যেবেলায়, আমার ফিলিংস কিন্তু একই একই, খুব ভালো লাগে আমার। নিজেরও কিছু স্টিল ছবি দিলাম, আসলে আমি দেখাতে চাইছি যে এখানে কী ধরনের গরম আর কতটা ঘাম হয়। আমার পুরো গেঞ্জি ভিজে, আমি টাওয়াল ঘামছি, মনে হচ্ছে টাওয়াল কেন নিয়ে গেলাম, কাঁদছি না যদি আমি ঘামছি। খিদে পেয়েছে, তাই পাশে একটা টি শপে গিয়ে একটা ফিলাফেল শর্মা নিলাম, সাথে নিলাম একটা ফ্রেশ অরেঞ্জ জুস, আর দুটো মিলে পড়লো আমার 10 টাকা, যেটা ইন্ডিয়াতে 210 টাকা। নমস্কার, বাবাই।